Hello friends, I am Islam from Islam Engineering. Aajke amra dekhbo computer full screen, laptop ba desktop kibhabe copy kora jay ebong print kora jay. Onek shomoy computer full screen take amader copy kora dorkar pore ba kono website ke copy kora dorkar pore. Shekhetre ekta somoshya hoye jay. Shei somoshyar shohoj samadhan paben aajker ei video te. তাহলে শুরু করা যাক ভিডিওটি স্ক্রিনে দেখানো ডিএইচএল এর এই ওয়েবসাইটটাকে আমরা কপি করব স্ক্রিনে যতটুকু আসে ততটুকুই আমাদের কপি করার দরকার পড়বে স্ক্রিনটাকে ফ্রিজ করে রেখে প্রিন্ট স্ক্রিন নামক বাটনটা প্রেস করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটি মেনু বার আসবে এখান থেকে শো দা ডেস্কটপ বাটনে ক্লিক করলাম আমাদের কপি করা অংশটুকু ডেস্কটপে ভেসে আসবে আইকন হিসাব এখন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেলে আমাদের সেই কপি করা অংশটুকু মাইক্রোসফট ওয়ার্ডের পেজে কন্ট্রোল ভি এর মাধ্যমে প্রেস করে দেই কপি করা ফুল স্ক্রিন ক্যাপচারটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ভেসে আসলো পেজে দেখা যাচ্ছে আমাদের কপি করা অংশটা এখন আমরা এটা যে কোনো প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারব কন্ট্রোল পি প্রেস করে আমাদের কম্পিউটার সাথে কানেক্ট করা প্রিন্টারের মাধ্যমে আমরা এটি প্রিন্ট করতে দিলাম A4 সাইজের পেপারে প্রিন্ট হওয়া আমাদের ফুল কপিটা দেখতে পাচ্ছেন হুবহু একই রকম তবে সাদা কালো প্রিন্টারের কারণে সাদা কালো প্রিন্ট হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ